ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمانتا مسلم بيوبون رعا أسكير ألو سونار. বিষয় হচ্ছে রাসুল সাল্লাহ আলু কটাক্ষ করে ফ্রান্সের যে শিক্ষক ব্যঙ্গচিত্র অঙ্কন করছে তার বিরুদ্ধে মুসলমানদের করণীয় কি আমরা সর্বপ্রথম ফ্রান্সের যে সমস্ত কুলাঙ্গার এই সমস্ত কাজে অংশগ্রহণ করছে তাদের হেদায়তের জন্য আল্লাহ তালা নিকটে দোয়া করি যদি তাদের কফালে হেদায়েত না থাকে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তাবার তালা যেন তাদেরকে ধ্বংস করে তাদের সমস্ত মিশনকে ধ্বংস করে যারা রাসুল সাল আলি লাঞ্ছনা করছে রাসুল সাল্লা যারা অপমান করছে আল্লাহ যেন তাদেরকে দুনিয়া খেরাতের মধ্যে অপমান করে আল্লাহ লানত করে আমরা সেই দোয়া আল্লাহ তাল্লাহার নিকটে করি আল্লাহ তাদের কথা তারা ঘোষণা দিচ্ছেন যে তোমরা রাসুল যতই অপমান করার জন্য কারণ তোমাদের গায়ে আছে হিংসা কারণ বিশ্বের মধ্যে এরকম কোন মনসী নাই যে মনসীর নাম দৈনিক ফাঁস বার রাত্রে দিনের মধ্যে একেবারে সিল্লাইয়ে সিল্লাইয়া ঘোষণা করা হয় পাঁচ তো সালাতের মধ্যে একামতের মধ্যে কি করা হয় যে মাইক লাগাইয়া সাহেব ঘোষণা দেন উল্লাহ আসাদু আন্না উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাম আল্লাহ তালার ফেরিত দূত এটা মাইকে লাগাইয়া সিল্লাইয়া সিল্লাইয়া দৈনিক ফাঁস বাস রাত দিনের ভিতরে যে ঘোষণা হচ্ছে কোন মানুষের নামে নয় একমাত্র মোহাম্মদ রাসুল সাল্লামের নামে এটা তাদের হিংসা তাদের এটা গায়ে লাগে এই জন্য তারা রাসুল সালামকে কটাক্ষ করে রাসুল্লাহ সাল্লামের ব্যঙ্গ চিত্র করে কি হইতেছে কোনো কিছু হইতেছে না বরং তোরা এত অভিশপ্ত তোরা কিছু একটু রাসুল সাল্লাহ ব্যাপারে বলিস আর রাসুল সাল্লামের যে কুটি কুটি উন্মত রাসুল কুটি অনুসারী তখন তাদের অন্তরের জ্বালা তোদেরকে দেখায় কি পরিমাণ কে তার উন্মতটা ভালোবাসে সেটা দেখাই দিছে এই ফ্রান্সের যে কুখ্যাত শিক্ষক এই কাজটা করছে আল্লাহ তাল পক্ষ থেকে তার নগদ সাধার ব্যবস্থা হয়ে গেছে যেটা করানের বাস্তব লম্বনা আমেদিকে তো হয়রান আল্লাহ তালা বলছেন দুনিয়াতেও তাদেরকে লাঞ্চনা দিবে আখেরাতের মধ্যে লাঞ্চা দিবে আল্লাহ তবার কে তালা মধ্যে বলতেছেন আউজু বিল্লাহ মিনা সেইতে নজিন ইন আল্লা উজুন আল্লাহ হাব রাসুল আহ লাহুম উল্লাহ ফিদ দুনিয়া ওয়া লাফেরা ওয়া আদ্দাল আহু মাজাবা মুহিনা সুরায় হাজাব এ সাতান্নম্বর আয়তাল বলেন এ সাতান্ন নম্বর আয়ত্ব দেখলেই যথেষ্ট যারা আল্লাহকে কষ্ট দিবে যারা তার রাসুলকে কষ্ট দিবে আল্লাহ তালা তাদের প্রতি লানত করবেন দুনিয়াতে এবং এবং তাদের জন্য সাজার ব্যবস্থা করে রেখেছেন এ কুলাঙ্গার একুখ্যাত শিক্ষক সে রাসুলসালামের ব্যঙ্গচিত্র তৈরি করে প্রদর্শন করছিল সাথে সাথে আল্লাহ তালা এক বন্দাকে তৈরি করে দিয়েছেন তাকে হত্যা করে ফেলছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা যে সরাসরি অলৌকিক এটা তার জ্বলন্ত প্রমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাদার ব্যবস্থা আল্লাহ তালা তাকে এই কুলাঙ্গে সাদা দুনিয়াতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তোরা দেখিসা যে রাসুল সাল্লাহামকে ব্যঙ্গ করি তোরা কি করলি তার নগদ তোরা পানিশমেন্ট শাস্তি হয়ে গেলি আর কত শাস্তি তত জন্য আছে আর আল্লাহ তালা তো রাসূসুল আল্লাহ সল্মের সম্মানের তো মর্যাদা দিছেন ওরাফা না আলাকা দি হে নবী মহম্মদ সল্লিসলাম আমি আপনার মর্যাদা আপনার আলোচনা একেবারে উচ্চ থেকে সু উচ্চ মতন পর্যন্ত পৌঁছে দিছি কোটি কোটি মানুষের নাম যে মহম্মদ সাল্লাহসাল্মের নাম নিতেছেন যে দু রুদুর ফুটতেছেন শুভহান আল্লাহ বিরামদি আজান লাগাইয়া লাগাইয়া রসূসদ সাল্লাল্লা এই আয়াতের কি হইতেছে আমল হইতেছে আজানের মধ্যে মাইক লাগাইয়া লাগাইয়া ওরা রাফা আনা লাগা দিকে লাগ হে নবী মোহাম্মদ আপনার সম্মান সম্মানকে আপনার হ্যাঁ আমি উঁচু করে দিছি একেবারে সুউচ্চ মকামে তো দেখতেছি যে বাস্তব নমুনা এটা যে মাইক লাগাইয়া লাগে কারণ আমি কয় না কোনো বন্ধার নাম কয় না শুধু কার নাম রাসুল সাল্লাহ সাল্লামের নাম সুবাহান আল্লাহ বিহামদি সুবাহিন আর আল্লাহ তালা বলতেছেন ইন্না কাফাইনা কাল মুস্তাহাজ ইন সুদা হিজরের পঁচানব্বই নম্বর আয়াত যে নিশ্চয় হে নবী সাল্লাম আমি আপনার জন্য যথেষ্ট হব ও সমস্ত লোকদের বিরুদ্ধে যে সমস্ত লোকেরা আপনাকে নিয়ে ঠাট্টা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ তাবারক তাল্লাহ যথেষ্ট করে দেখা দিছে একজন নিউ জওয়ানকে দিয়া এই কুলাঙ্গারকে হত্যা করে বলছে সুবাহ আলম দিয়ে আল্লাহ তালা বলেন ইন্নাসা আনি আকাহু আলাবতার নিশ্চয়ই হে নবী সাল সাল্লাম আপনার দুশ্মনেরাই লেসকাটা নির্বংশ তারাই অভিশপ্ত সুবাহান আল্লাহ বেম আর সেটা হচ্ছে সর্বপ্রতি কথা হচ্ছে যখনই এই ধরনের কিছু হবে মুসলমান সুচ্চাপ থাকছে থাকতেছে থাকবে মুসলমানের যান চলে যাবে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসালামের ইজ্জতের মধ্যে কালিমা লাগবে এটা মুসলমান জাতি মানে নেবে না মানে নিচ্ছে না আমরা শূন্য মোতাবেক এগুলোর প্রতিকার করব যেভাবে চলতেছে যে আমরা আমাদের দেশীয়ভাবে রাষ্ট্রপ্রধান কাছে আমরা আহ্বান জানাব রাষ্ট্রপ্রধানকে আমরা বাধ্য করব করে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত কুলাঙ্গারদের প্রতিবাদ করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করবে দরকার জেহাদের মধ্যে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিবে প্রয়োজনে রাষ্ট্রপ্রধান জেহাদের ঘোষণা দিয়ে এই সমস্ত কুলাঙ্গারদেরকে শিক্ষা দিয়ে দিবে আর জনগণের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের রাসুলসল্লাহ সাল্লামের শূন্যতনে আয় আগের আগের থেকে আরও বেশি বাড়িয়ে দেবে বেশি বাড়িয়ে দেব রাসুল্লাহাম প্রতি সাল্লাম এর সংখ্যা আরও বেশি বাড়িয়ে দিব এবং রাসু সাল্লামের আসাল্লামের দিনের প্রসার প্রসার আরও বাড়িয়ে দিব সব জায়গাতে রাসুলসাল্লু সাল্লাম আদর্শকে ফুটে উঠেবো এটা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব আর প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যে আমরা যে মিটিং করব চোর আলো প্রতিবাদ জানাবো মিডিয়ার মিডিয়ার মাধ্যমে প্রচার করব এগুলো হচ্ছে আমাদের জন্য কাজ তবে সাথে একটা খেয়াল দেখতে হবে গণতন্ত্র পন্থায় নয় বাংশুর অগ্নিসংযোগ এগুলা ইসলাম কি করে না অ্যালাউ করে না বরং আমরা প্রত্যেকে প্রত্যেকে অবস্থান থেকে যে সমাবেশ করবো সমাবেশে ওই সমস্ত কথাগুলো আমরা আলোচনা করব কুলাঙ্গারদের দুষ্কৃতিকর আলোচনা করব রাষ্ট্রসলমানের ভালোবাসার কথা আলোচনা করবো আর সর্বাত্মক আমরা আমাদের যে মিডিয়ার মাধ্যমে এগুলোকে প্রচার প্রসার করার চেষ্টা করবো আর সরকারের কাছে জোর আলো দাবি জানাবো এটা হচ্ছে আমাদের দায়িত্ব শালীনভাবে আমরা ভাবে ইসলামকে ভালোবাসি কিন্তু আমরা উগ্রতা দেখাবো না উগ্রতা ইসলামের মধ্যে নাই আমরা আলহামদুলিল্লাহ শূন্যত রিকায় এ ভাই সুন্দর একটা কাজ করে ফেলছে কাউকে জিজ্ঞেস করা নাই আর সেটা তার সাথে ছিল রাসুল্লা সালামের জমানাতেও এরকম আহ একজন লোকে রাসুল সালাম বন্ধ করতো আরেকজন সাহাবি তাকে হত্যা করে বলছে রাসুদুল দরবারে উপস্থিত করছে সে বলছে আপনাকে আমি সহ্য করতে পারি হত্যা করে বলছে রাসুদুল তাকে মাফ করে হ্যাঁ এটা দিচ্ছে না না কারণ আমরা মুসলিমরা তো যে কোনো বিধর্মীদের কোনো ধরনের এরকম যে তিরস্কার করি না আমাদের ইসলামে এটা নাই আমরা আমাদের ইসলামের মধ্যে এগুলো নাই বরং ইসলামের মধ্যে এগুলো নিষেধ করা আছে যে তোমরা যে মূর্তি ফুজকদেরকে গালি দিও না তারা অজ্ঞাত বসত আলাকে গালি দিয়ে বসবে আমাদের ইসলামের মধ্যে আমরা এটা করি না তোরা করস আর তোরা লাঞ্ছনা বঞ্চনা যে হইয়া এসছিস আগের থেকে ইহুদি খ্রিস্টান জাতি এখন হইতেস হবে কবি আমার মতোরা আগে একেবারে ফাইকারি দুনে চলবে তখন যে ঈসা আলা ইসলাম ইমাম মাহাদি উনারা সহ তখন ফাইকারি দুনেটা দিবে এখন একটু অপেক্ষা কর এখন আমরা মুসলমানরা যে আসি কোনো সমস্যা নাই যে কোনো সময়ের মধ্যে এগুলো দাঁত দেওয়া দেওয়া হচ্ছে হইতেছে হবে আমরা প্রত্যেক মুসলমান আমরা যে যে অবস্থানে আসি আমরা আমাদের তাকে অফরোজগারি সুন এতবার পরিমাণ বাড়াই দেয় দাওয়াতের কাজ সামনে নিয়ে যাই মিডিয়াতে কাজ করি যাতে করি যে হেরা বুঝতে পারে যে মুসলমানের আসরের রাসুসাল্লাহ সাল্লামকে এই যে একটু ব্যঙ্গ তারা কি করতে পারতেছে না সহ্য করতে পারতেছে না তারা বাকি আরো ইসলামের বিরুদ্ধে আরো কিছু কি না কি করি বসে ঠিক নাই তারা যেন তাদের এই সমস্ত অপকর্মের জন্য তারা নিজেরা অনুশোচনা করে এবং তবা করতে বাধ্য হয় আমরা সর্বাত্মক চেষ্টা করি যে দাওয়াতের কাজটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য আল্লাহ ফাঁকা মাদের সবাইকে তফিক দান করুন সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান কাল্লাহ বিহামদি কাসাদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত